দেখুন, কিমকে সরানোর চক্রান্ত হলেই যুক্তরাষ্ট্রে হামলার হুমকি উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত হলে যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্রে পারমাণবিক বোমা হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে পিয়াংইয়াং। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমাদের দেশের সর্বোচ্চ নেতাকে হুমকি দিলে করণীয় সম্পর্কে সংবিধানে উল্লেখ আছে, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যেসব দেশ চক্রান্তে লিপ্ত আছে তাদের ওপর হামলা চালানোর পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম হলো পারমাণবিক বোমা হামলা। গত সপ্তাহে মাইক পম্পিও বলেন, আমার ধারণা উত্তর কোরিয়ার লোকজন অত্যন্ত ভালো, তাদের সর্বোচ্চ নেতাকে সরিয়ে দেওয়ার বিষয়টিকেও তারা ভালোভাবে গ্রহণ করবে। তিনি বলেন, আমাদের সর্বোচ্চ নেতাকে যুক্তরাষ্ট্র যদি সরিয়ে দেওয়ার সামান্য চক্রান্ত করে, তাহলে যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্রে শক্তিশালী পারমাণবিক বোমা হামলা চালিয়ে ধ্বংসস্তূপে পরিণত করা হবে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক মাইক পম্পিও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতাকে সরিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জানানোর পর পিয়াংইয়াংয়ের পক্ষ থেকে এ ধরনের প্রতিক্রিয়া জানানো হয়েছে। গত সপ্তাহে মাইক পম্পিও বলেন, এ অঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য পারমাণবিক বোমা তৈরি থেকে তাদের বিচ্ছিন্ন করার ব্যাপারে আমি আশাবাদী। আমার ধারণা উত্তর কোরিয়ার লোকজন অত্যন্ত ভালো, তাদের সর্বোচ্চ নেতাকে সরিয়ে দেওয়ার বিষয়টিকেও তারা ভালোভাবে গ্রহণ করবে। প্রসঙ্গত, জাতিসংঘের নির্দেশ উপেক্ষা করে একের পর এক উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে, এতে করে চরম হুমকির মুখে পড়ছে যুক্তরাষ্ট্র। দেশ দুইটির মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ধরনের মন্তব্য করায় সংকট আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।